নমস্কার। আজকে মিটিংয়ের ভান্ডারে আমার সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটার নাম পুরি দিয়ে কারসি মাছের ঝাল। আচ্ছা চলো আজকে আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো একটু দেখে নিই। কারসি মাছ, রুই, গুঁড়ি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এখানে দু রকম সর্ষে আছে, একটা রাই সর্ষে সাদা সাদা সর্ষে যেটাকে আমরা বলি, একটা কালো সর্ষে, আর পোস্ত আছে। পোস্তটা আমি দেখো এই তোমাদের দেখার জন্য, এবার দেখো গ্যাস অন করেছি, এবার আমি এতে তেলটা গরম করার জন্য ঢালছি। গ্যাসে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, এবার মাছে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবারে মাছগুলো একটু ভেজে একটু ভাজা হয়ে গেছে। ভাজা শুরু হয়ে গেছে, এবার মোটামুটি আমি এবার মশলাটা তৈরি করে নিই। কেমন এবার বড়িগুলো ভেঙে নিচ্ছি। আচ্ছা নেক্সট স্টেপ হচ্ছে আমি টমেটোগুলো দিয়ে দিই। টমেটোটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, তারপরে আমি ভাতগুলো দিয়ে দেবো। টমেটোটাকে আমি একটু ভেজে নেব। দেখো সর্ষে পোস্ত বাটা, এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা সিজো লঙ্কা। আচ্ছা এটা আমি জলে গুলে নিয়েছি, এবার এর সাথে আমি এক চামচ দই, এই যে এক চামচ দই এটা আমি মিশিয়ে দিলাম। আচ্ছা এতে আমি সমস্ত মশলাগুলো এবার অ্যাড করছি, হলুদ গুঁড়ো দিলাম, আর যেহেতু আমি আগে লঙ্কা দিয়েছি সেই জন্য এখন আমি হাফ টিস্পুন দিচ্ছি। তোমরা যেহেতু বেশি লঙ্কা খেলে আর একটু দিতে পারো, বেশি ঝাল খেলে। এবার আমি এটা পুরোটা এতে দিই। আচ্ছা এবার আমি দেখো নুন দিয়ে দিলাম, এবার একটু এটা বড়িটা একটু সিদ্ধ হয়ে যাক, তারপর আমি মাছটা দিয়ে আর ধনে পাতাগুলো কাঁচা লঙ্কা। আচ্ছা এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, একে একে সমস্ত মাছগুলো এতে দিয়ে দেবো। আস্তে আস্তে ভালো করে এটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক আছে এবার মাছটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর অল্প একটু সর্ষের তেল। রান্না করেছি আমাদের বড়ি দিয়ে পারসে মাছের ঝাল, এটা ভালো লাগবে একদম প্লেট সাদা ভাতের সাথে, সুস্বাদু লাগবে খেতে। ঠিক আছে তোমরা খেয়ে রান্না করো, খেয়ে ট্রাই করো আমার এই রেসিপিটা, আর তোমাদের ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো।